আসসালামু আলাইকুম। আজকে মেকআপ করার পুরনো একটি তুলি দিয়ে মেঘ এঁকে দেখাবো। প্রথমে রং তুলির সাহায্যে মেঘের আকৃতিটা আমি এঁকে নিচ্ছি এবং বাড়তি অংশে নীল রং করে নিচ্ছি। এবার এই অংশটুকুতে সাদা এবং নীল রঙের একটি প্রলেপ দিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারের রং শুকিয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করে দিয়েছি। আমি যে বিউটি ব্লেন্ডার বা তুলিটি নিয়েছিলাম সেটার মধ্যে সাদা রং মিশিয়ে সাদা রং দিয়ে আমি আলতোভাবে চেপে চেপে সাদা তুলোর মতো সুন্দর মেঘ এঁকে নেব। তো আর কথা না বাড়াই, তাহলে দেখতে থাকুন আমি কিভাবে পেন্টিংটি কমপ্লিট করছি। এরকম আরও নিত্য নতুন কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।